কেন্দ্রের বিরুদ্ধে সংঘাতে নামছেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। বন্ধ করে রাখা ট্রেন চালানো, বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবিতে রেল রোকোর ডাক দিলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বাঁকুড়া জেলার বিধায়কদের নিয়ে 10ই মে রামসাগর স্টেশনে রেল অবরোধের ডাক দিলেন বিধায়ক অমরনাথ শাখা। শুক্রবার সকালে রামসাগর স্টেশনে স্টেশন ম্যানেজারকে পত্র দিয়ে রেল অবরোধের কথা জানান। এছাড়াও সাউথ ইস্টার্ন রেলের আদ্রা ডিভিশনের ম্যানেজারকেও লিখিতভাবে 10ই মে 12 ঘন্টা রেল অবরোধের কথা জানান। বিধায়ক অভিযোগ করেন, রেলমন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের বারে বারে জানানো হয়েছে, আদ্রা শাখায় বন্ধ থাকা ট্রেনগুলি চালানোর দাবি জানানো হয়েছে, কিন্তু রেল কর্তৃপক্ষ সে কথার কর্ণপাত করেনি, সেই কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। আমাদের যেটা অভিযোগ নয়, যেটা আমাদের দাবি, সেটা হচ্ছে দীর্ঘদিন আদ্রা ডিভিশনের ট্রেন বন্ধ হয়ে আছে, যেটা মানুষের 1 নম্বর ট্রেন, শিরোমণি ফার্স্ট প্যাসেঞ্জার। আজকে করোনার পর থেকে, করোনার আগে থেকে যে বন্ধ হয়েছে, আজ পর্যন্ত সেই ট্রেন চলেনি। তার সাথে সাথে ট্রেন যতদিন চালু হয়েছে, পুরুলিয়া স্টপেজ ছিল ওঁদাতে, আচানক সেই স্টপেজকে তুলে দিয়েছে, হলদিয়া স্টপেজকে তুলে দিয়েছে, হাওড়া চক্রধরপুরের স্টপেজকে তুলে দিয়েছে, বিভিন্ন এই বাঁকুড়া জেলায়, তার সাথে আদ্রাও আছে, এই সাবডিভিশনটাতে পুরোপুরি ট্রেনের পরিষেবা স্তব্ধ হয়ে আছে। তারই প্রতিবাদে আমরা সমস্ত বিধায়করা মিলে বিভিন্ন দপ্তরকে জানিয়ে দিচ্ছি, আগামী 10 তারিখ থেকে এই ওঁদাতে, ওঁদার রামসাগরের লাগাতার রেল অবরোধের কর্মসূচি আমরা পালন করব। রেল কর্তৃপক্ষকে আমরা বুঝিয়ে দিতে চাই, সমঝিয়ে দিতে চাই যে আমাদের যে দীর্ঘদিনের দাবি দেওয়া, সেই দাবি দেওয়া যাতে অবিলম্বে চালু হয়। সরাসরি রেলের বিরুদ্ধে সংঘাত কেন আপনাদের? রেলের বিরুদ্ধে, রেলের উদাসীনতা, রেল কর্তৃপক্ষের এক শ্রেণীর উদাসীনতার জন্যে আজকে এই এলাকায় একটা বৃহৎ মানুষ আজকে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেল তো আপনাদের কেন্দ্রের রেল, তাহলে কেন এটা কেন আপনারা বঞ্চিত? বঞ্চিত রেলের উদাসীনতার জন্য আমরা রেলের বিভিন্ন দপ্তরে, মাননীয় রেলমন্ত্রী সহ সমস্ত জায়গাতে বিষয়টি জানিয়েছি। এখানের কিছু রেলের আধিকারিকদের গুয়াত্তুমির জন্য এটা বন্ধ আছে। এইভাবে আপনারা আন্দোলন সরাসরি করবেন একদম কেন্দ্রের বিরুদ্ধে? অবশ্যই করব, কারণ আমাদের এখানে সারা ভারতবর্ষের 70% মাছ এখান থেকে উৎপাদন হয়। তার যে একটা রেলের আর্নিং, যে আর্থিক রোজগার, সেটা এখানে স্তব্ধ করে দিচ্ছে রেল কর্তৃপক্ষ। কারণ রামসাগর থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মাছ যায়, আজকে সেই মাছকে আমাদের খড়গপুরে যেয়ে লোড করতে হচ্ছে, মানে চাপাতে হচ্ছে গাড়িতে। এটা আমাদের কাছে একটা বিরাট কষ্টের বিষয়। তার সাথে সাথে বিভিন্ন সবজি, বিভিন্ন গোয়ালার আছে যারা ছানা নিয়ে যায়, সমস্তটাই স্তব্ধ হয়ে গেছে। মানুষের জন্য আন্দোলন করবেন? অবশ্যই মানুষের জন্য আন্দোলন করবো। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, রিপোর্ট আনন্দবার্তা।